প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ বুইয়াকে 16 ঘন্টা পরে পাওয়া গিয়েছে উত্তরার একটি রাস্তায়, তাকে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে। প্রিয় দর্শক, রাজনীতিবিদরা রাজনীতি করবেন, কিন্তু রাজনীতি মানি তো এরকম প্রতিহিংসা নয়, এরকম প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা এভাবে হাত পা বেঁধে একজন মানুষকে যদি 16 ঘন্টা খুঁজে না পাওয়া যায়, আর 16 ঘন্টা পরে যদি তাকে হাত পা বেঁধে কোথাও ফেলে রাখা হয়, এটা তার পরিবারের জন্য কত বড় দুঃসংবাদ এবং তার জন্য কত বড় দুঃসংবাদ। প্রিয় দর্শক, আমরা রাজনীতিবিদদের ভিতরে এই ধরনের প্রতিহিংসা এবং এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি, কারণ এইভাবেই কিন্তু দেশে প্রতিহিংসার রাজনীতি সৃষ্টি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কবির আহমেদ বুইয়া কসবা এবং আখাউড়াতে যার বাড়ি, যিনি অল্প কয়েক মাস আগ থেকে লন্ডনে বসবাস করছেন ওনার পরিবার পরিজনকে নিয়ে, ওনার সন্তানরাও লন্ডনে পড়াশোনা করেন। আমার সাথে ব্যক্তিগতভাবে তার পরিচয় হয় গত কিছুদিন আগে তার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে লন্ডনে। আমরা জানি যে কবির আহমেদ ভুইয়ার ছোট ভাই সানি সাহেব হলেন মিস্টার তারেক রহমান সাহেবের ব্যক্তিগত সচিব। ব্যক্তিগত সচিব হিসাবে তারেক রহমান সাহেবের পাশে আছেন লন্ডনে কবির আহমেদ ভুইয়ার ছোট ভাই। আর এই সানি সাহেবের বিবাহের অনুষ্ঠানে কবির আহমেদ ভুইয়া আমাকে দাওয়াত দিয়েছিলেন লন্ডনে এসে, আমার নাম্বার সংগ্রহ করে আমাকে দাওয়াত দিয়েছিলেন, এবং সেই অনুষ্ঠানে কবির আহমেদ ভুইয়ার সাথে আমার জীবনে একবারই দেখা হয়। এবং অনেক মিষ্টভাষী, নর্ম, ভদ্র একজন জেন্টেল মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছিল, এবং বারবার আমাকে দাওয়াতটিতে যাওয়ার জন্য তিনি যেভাবে বলেছেন, এতে আমার কাছে মনে হয়েছে যে আমার মতন একজন মানুষকে উনি দাওয়াত না দিলেও পারতেন, কিন্তু ওনার আন্তরিকতার কারণে আমি সেই দাওয়াতে উপস্থিত হয়েছিলাম, যেখানে মিস্টার তারেক রহমান সাহেব এবং মিসেস তারেক রহমান যে অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন। তো প্রিয় দর্শক, একজন মানুষ রাজনীতি করেন, উনি রাজনীতি করছেন, উনি রাজনীতি করবেন, অন্যান্যরও রাজনীতি করেন, করবেন, এবং বিএনপি হয়তোবা ওনাকে নমিনেশান দিতে পারেন, নাও দিতে পারেন, আরও প্রার্থী থাকতে পারে, কিন্তু নির্বাচনের নমিনেশান তো এখনও আসে নাই, তার আগেই একজন প্রার্থী বা একজন রাজনীতিবিদদেরকে এইভাবে উঠিয়ে নিয়ে আবার 16 ঘন্টা পরে তাকে ফেলে রাখা। তিনি শারীরিকভাবে এখন খুবই অসুস্থ, তিনি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে উনি এখন চিকিৎসাধীন আছেন, তাকে দেখার জন্য কসবা আখাউড়া থেকে দলে দলে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা আসছেন এবং দেখছেন আমি কবির আহমেদ বুইয়ার এই সময়ে, এই বিপদের সময়ে তার জন্য দোয়া, তার শুভকামনা করছি, তার পরিবার পরিজন যাতে করে এই সময়ে ধৈর্য ধারণ করতে পারে, তাদের পাশে আমি আমার যতটুকু দায়িত্ব আছে এতটুকু দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। একজন রাজনীতিবিদের উপরে অন্যায় করা হয়েছে, কারণ তাকে যেভাবে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে, তার ব্যক্তিগত সহকারীকে সহ দুইজনকে উত্তরাতে যেভাবে পাওয়া গিয়েছে ভোরবেলা, ভোর 3:30টার দিকে তাদেরকে ফেলে রাখা হয়, এবং তাদের পরিবারের তার এক ছোট ভাইয়ের কাছে যখন ফোন করা হয়, তখন তার ছোট ভাই এসে তাকে উদ্ধার করে, তার ছোট ভাই মুস্তফা মানব জমিনের সাথে সাক্ষাৎকারে এই সংবাদটি দিয়েছেন। আমিও মানব জমিন পত্রিকা থেকে পুরো রিপোর্টটি আমি পড়লাম, এবং মানব জমিন পত্রিকার কেও আমরা ধন্যবাদ দিতে চাই, মানব জমিন পত্রিকা সহ যে পত্রিকাগুলা, যে নিউজ পোর্টালগুলা, যে অনলাইন মিডিয়াগুলা, যে ইলেকট্রনিক মিডিয়াগুলা এই জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সমস্যার সময় দাঁড়িয়ে কথা বলছেন এবং জনগণের বিপদের সময়ে পাশে আছেন, সেই মিডিয়াই রিয়েল মিডিয়া আমি মনে করি, সেইখানি রয়েছে মানবতা এবং মানবাধিকার। তাই মানবতা এবং মানবাধিকার নিয়ে কাজ করাটাই মিডিয়া জগতের কাজ, আর সেই কাজটার কারণেই হয়তোবা কবির আহমেদ বুইয়াকে আমরা 16 ঘন্টা পরে ফিরত পেয়েছি। আর নতুবা আমরা এই ধরনের দুর্ঘটনা কিন্তু অনেকের বেলা ঘটে গিয়েছে, অনেকেই কিন্তু আর পরবর্তীতে আমরা খুঁজে পাইনি, তাই কবির আহমেদ বুইয়াকে যে খুঁজে পেয়েছি সেই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, এবং
আমরা এই সমস্ত ঘৃণিত কাজ থেকে দেশ এবং জাতির মুক্তি এবং কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে চাই, আমরা প্রার্থনা করতে চাই। যারা কাজটি করেন তারাও মানুষ এবং যাদের উপর করা হয় তারাও মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের উপর এই জুলুম নির্যাতন থেকে আল্লাহ রেহাই দান করুক, এই কামনা করে আমাদের আজকের কবির আহমেদ ভুঁইয়ার উপরে সংবাদটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত বেকিং নিউজগুলা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাশুক লন্ডন থেকে।